তো এখন আমরা দেখি যে ডিভ বিষয়টা কি দেখেন ডিভ আসছে হচ্ছে ডিভিশন থেকে ডিভিশন মানে কি বোঝায় বিভাগ বোঝায় ধরেন বাংলাদেশে কি কি বিভাগ আছে নোয়াখালীতে বিভাগ না নোয়াখালী বিভাগ কথা বলে লাভ নাই ধরেন আহ খুলনা রাজশাহী ঢাকা চট্টগ্রাম এগুলো একটা বিভাগ তো বিভাগে কি হয় একটা বিভাগের মধ্যে জেলা উপজেলা থাকে সবগুলো মিলে একটা এরিয়া সে দখল করে থাকে দেখবেন বাংলাদেশের ম্যাপের মধ্যে এরিয়া ভাগ ভাগ করে দেওয়া আছে ঢাকার এরিয়া দেন চট্টগ্রামের এরিয়া খুলনা উপরে রাজশাহী এভাবে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে রাইট তো ভাগ ভাগ কেন এটা তার এরিয়া তার অঞ্চলের ভিতরে সবকিছু থাকবে এভাবে দিয়ে একটা এরিয়া ঠিক করে হয় ধরেন আমি যদি একটা একটা ক্লাস এখানে মধ্যে ফাইল নেই ডিপ স্প্যান এগুলো নিয়ে আমরা একটু কাজ করি যা আছে তা থাকুক আমরা এখানে একটু শর্টকাটে কিছু করার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে যা করো ধরেন আমি একটা ডিভ নিব ঠিক আছে এটাকে বলা হচ্ছে ইমেট হ্যাঁ এই দেখেন ইমেট অ্যাব্রিভিয়েশন ই ডাবল এম ই টি তো এখানে শর্টকাট অনেক কিছু করা যায় ধরেন আমি একটা ডিভ নিব ডিভের ভিতরে আমি একটা এইচ ওয়ান ট্যাগ নিব ভালোভাবে খেয়াল করেন এইচ ওয়ান ট্যাগ নিব ও এইচ ওয়ান এর মধ্যে লেখা থাকবে দেন তার পাশাপাশি একটা প্যারাগ্রাফ থাকবে যে প্যারাগ্রাফটাতে লরেম ইপসেন নামে কিছু দামি ট্যাগ থাকবে ঠিক আছে আমি এন্টার দিলাম দেখেন এখানে একটা সিস্টেম তৈরি হয়ে গেল তো এই বিএস কোডের মধ্যে শর্টকাট এই কাজগুলো করা যায় আপনি যদি এগুলো হাতে লিখে করতে অনেক সময় লাগতো আপনি ডিপ ট্যাগ দিবেন ডিপ শুরু ডিপ শেষ তারপরে এইচ ওয়ান আসবে তারপরে পি আবার লিখবেন সেটা না করে শর্টকাটে আমরা করে ফেললাম ঠিক আছে ধরেন আমরা এখানে আর একটা লিঙ্কও নিয়ে নিতে পারি একটা ও আমরা নিয়ে নিলাম এইচ রেফটা আপাতত খালি থাকুক হ্যাশ দিয়ে রাখি আমরা এখানে আমরা বলে দিলাম এটা ধরেন একটা ব্লগের মতো কি আমরা দিলাম তো এরকম আরো কয়েকটা আমরা ডিভ নিয়ে আমরা নাম দিলাম আমরা হেডিং থ্রি এবার যদি আমরা এটাকে রান করি দেখেন এভাবে চলে আসলো ঠিক আছে তো এখানে করার উদ্দেশ্য কি এটা একটা ডিভের এরিয়া এটাকে আমরা ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো এটা আর একটা এরিয়া এটাকে ধরে আমরা উপরে নিচে ডানে বামে যেখানে নিচে চাই নিব দেন এটা আর একটা ডিভের এরিয়া ঠিক আছে এভাবে ডিভ ওয়াইজ একটা এরিয়া ভিত্তি এরিয়া ভাগ করে করে দেন আমরা বিভিন্ন ধরনের ডিজাইন এপ্লাই করতে পারি এটা হচ্ছে ডিভ মেইন কাজ ডিভের পাশাপাশি স্প্যান নামে আর একটা ট্যাগ আছে স্প্যান এর কাজ কি ধরেন আপনার এখানের মধ্যে ধরেন আপনার এখানের মধ্যে হেডিং ওয়ান লেখা আছে এই যে ওয়ান যেটা আছে বা টু আপনি এগুলোকে আলাদা করে একটা কালার করতে চাচ্ছেন পুরোটাতে একটা h1 ট্যাগ এটাকে বাদ দিয়ে যদি আপনি শুধুমাত্র 1 কে কোনো ডিজাইন দিতে চান বা 2 কে কোনো ডিজাইন দিতে চান বা মাঝখানে যে হাইফেনটাকে কোনো একটা ডিজাইন দিতে চান ভিন্ন একটা কালার ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ওটাকে আলাদা একটা ট্যাগের মধ্যে নিয়ে ফেলতে হবে সো ধরেন এই 1টাকে আমি আলাদা একটা ট্যাগে নিয়ে ফেললাম একটা স্প্যান ট্যাগ নিলাম স্প্যান শুরু স্প্যান শেষ সেখানে আপনি টাকে রেখে দিবেন তাহলে এটা আপনার ডিজাইনে কোনো পরিবর্তন আনবে না ডিজাইন ঠিক আছে ভালো কথা স্পেসটা বাদ দিয়ে ডিজাইন ডিজাইনে কোনো সমস্যা নাই দেখেন আগের মতই আছে বাট আপনি যখন কোনো সিএসএস দিয়ে কোনো কালার বা কোনো ডিজাইন করতে যাবেন সেক্ষেত্রে এই ওয়ানটাকে আমরা আলাদাভাবে ধরে কোনো নির্দিষ্ট একটা কালার বা একটা ডিজাইন করে ফেলতে পারবো এটা এখন যা জেনে রাখেন বিস্তারিত যখন আমরা সিএসএস দিয়ে ডিজাইন করব তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো বেসিক্যালি ডি এবং স্প্যানের কাজগুলো আশা করি সবার ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনাদেরকে একটু আমি ওই শর্টকাট যে আমি লিখলাম ওটা একটু আপনাদেরকে দেখাই এটা আপনারা ইমেজ চিটシート দিলে চিটশিটে আপনি যাবেন এখানে বিভিন্ন ধরনের শর্টকাট আছে এগুলো আপনি একটু পরে পরে pore pore কাজ করার চেষ্টা করবেন ধরেন যে নেভিগেশন বান দিবেন আপনি একটা সেখানে একটা ইউএল থাকবে তার মধ্যে এলাই থাকবে সো যেটা আপনি এভাবে লিখেন সেটা হয়ে যাবে এখানের মধ্যে আরো কিছু ব্যাপার আছে ধরেন আপনি একটা ইউএল এর মধ্যে এলাই তৈরি করবেন পাঁচটা সো আপনি এভাবে লিখতে পারেন একটু জুম করে দিনা হয় যেমন দেখেন কিভাবে লিখছে কোথায় গেল আচ্ছা এখানে দেখেন ইউএল নেফ গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এল আই তাহলে এটা যদি আপনি লিখেন আপনার এরকম একটা ফর্মেট তৈরি হয়ে যাবে এবার আপনি যদি লেখেন যেমন ডিভ ডিভ এর মধ্যে আপনি একটা পি নেবেন সাথে একটা ব্লক কোড নেবেন তাহলে আপনি লিখবেন এভাবে ডিভ প্লাস পি প্লাস ব্লক কোড এভাবে আসবে একটার পর একটা কোন কিছু যখন ভিতরে আপনি লিখতে চাইবেন একটার ভিতরে আরেকটা একটা তখন দিবেন হচ্ছে গ্রেটার দেন সাইনটা আর যদি একটা সাথে একটা হয় একটার পাশে আর একটা তখন আপনি দিবেন কোনটা প্লাস সাইনটা ঠিক আছে একটার পাশে একটা হলে কি লিখতে হবে প্লাস সাইনটা লিখতে হবে আমরা চলুন এইচটিএমএল ফাইভে চলে যাই ঠিক আছে এইচটিএমএল ফাইভ এর মধ্যে যে ট্যাগ গুলো আমাদের দেখতে হবে সেটা আমি আপনাদেরকে আগে এখান থেকে ব্রাউজার থেকে দেখাই আমি শর্টকাটটা ওখানে অ্যাপ্লাই করে দেখাবো দেখেন আপনি এখানে আসবেন ডেভেলপার ডট মজিলাতে যে কোনো জায়গায় আসতে পারেন আপনার ইচ্ছা মতো দেখবেন যে এইস ফাইভে কি কি ট্যাগ আছে এগুলো হচ্ছে হেডের ট্যাগ বেস হেড লিঙ্ক ম্যাটা এগুলো আমরা টুকটাক জানি আপনি দেখবেন বেসিক্যালি বডির মধ্যে কি ইউজ করা যাবে সেগুলো আচ্ছা যেমন অ্যাড্রেস ট্যাগ অ্যাড্রেস ট্যাগের কাজ কি এর মধ্যে মাধ্যমে আপনি কোনো এড্রেস লিখতে পারবেন দেন আর্টিকেল ট্যাগের কাজ কি আমরা যে একটু আগে ডিভ দেখলাম এই যে ডিভ দিয়ে দিয়ে আমরা বিভিন্ন লেখা লিখছি এই ডিভের পরিবর্তে আমরা ইউজ করব আর্টিকেল ও আচ্ছা সো নাইস ইয়েস একটা ডিভ অঞ্চলগুলো একটা আর্টিকেল দিয়ে আমরা করব ঠিক আছে দেন হচ্ছে অ্যাসাইড অ্যাসাইড মানে কি আমি এই ওয়েবসাইট থেকে দেখাই যেমন দেখেন এই যে পুরো ওয়েবসাইটে বাম পাশে কিছু মেনু দেখা যাচ্ছে রাইট কিছু লিংক দেখা যাচ্ছে তো এই যে লিংক গুলো দেখা যাচ্ছে বাম পাশে যে লিংক গুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অ্যাসাইড ঠিক আছে কেউ না বুঝলে আমাকে বলবেন এগুলো হচ্ছে অ্যাসাইড দিয়ে এভাবে করা হয় আর কি দেন উপরের যে অংশটা এই যে লোগো থেকে শুরু করে এই যে এখানে লিংক গুলো এই যে আপনার সার্চ বার গুলো এটা এগুলো হচ্ছে হেডার অংশ দেখেন এই যে হেডার আর একদম নিচেরটা হচ্ছে ফুটার ফুটার কোনটা একদম নিচে যেটা থাকে এই যে অংশটা ঠিক আছে কপি রাইটে লেখা থাকে দেন এই কিছু লিঙ্ক থাকে এটা হচ্ছে ফুটারের অংশ সো উপরেরটা হেডার নিচেরটা ফুটার সেন্টার দিয়ে লিখে সেন্টারে নিয়ে আসবে হ্যাঁ সেন্টারটা ইউজ করে লিখে সেন্টারে চলে আসবে এগুলো আপনারা দেখবেন আস্তে আস্তে দেন এখানের মধ্যে কেউ দেখা দরকার নেই আপাতত ওয়েব কম্পোনেন্টস দরকার নাই এখানে দেখবেন ফর্মস এগুলো আস্তে আস্তে দেখে ফেলতে পারেন একটা পর একটা আমরা বিস্তারিত এগুলো এখন দেখাচ্ছি না আমরা যখন প্রজেক্ট করতে যাব তখন ওয়ান বাই ওয়ান দেখবো আমাদের যেটা মেইন দেখা সেটা হচ্ছে আমরা কি কি দেখব হেডার ফুটার এবং মাঝখানে লিখার জন্য আমাদের লাগবে একটা মেইন ট্যাগ আমাদের সবার উপর একটা হেডার নিচেরটা ফুটার আর মাঝখানে আমরা যা লিখব সব হবে মেইনের ভিতরে ঠিক আছে মেইনের ভিতরে আমরা সেকশন ওয়াইজ কাজ করব সেকশন নিয়ে নিয়ে কাজ করবো তো কথা কম বলে আমরা কাজে চলে যাই আমি কথা বলি একদম তৈরি করছি ভালোভাবে খেয়াল করেন এখন এখানে আসেন সবার প্রথমে আমি কি লিখবো হেডার ট্যাগ হেডার শুরু হেডার শেষ এরপরে আমি লিখব মেইন ট্যাগ মেইন শুরু মেইন শেষ এরপরে লিখবো আমি ফুটার ট্যাগ তো বর্তমান সময়ে কিন্তু ওয়েবসাইট গুলো এসেম ফাইভ ইউজ করেই করা হয় সো কোড করতে গেলে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনি যখন কোড করতে যাবেন অবশ্যই প্রত্যেকটা জায়গায় কমেন্ট ইউজ করবেন কেন কারণ আপনি একটা কোম্পানিতে কাজ করছেন একটা সময় আপনি কাজ করে চলে যাবেন তখন কিন্তু নতুন কেউ ওখানে কাজ করতে আসবে তাহলে নতুন কেউ যখন আসবে সে আপনার কোড দেখে কিন্তু বুঝতে পারবে না আপনি কি লিখছেন দ্যাটস ওয়াই আপনাকে ওখানের মধ্যে কমেন্ট আউট করে দিতে হবে ধরেন এটা হেডার শুরু হেডার শেষ আপনি এখানে এসে কমেন্ট আউট করে দিলেন হেডার সেকশন স্টার্ট কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ তা দেখেন এটা একটা কমেন্ট আউট হয়ে গেল দেন আপনি এখানে এসে কমেন্ট আউট আরেকটা দিলেন এটা হচ্ছে হেডার সেকশন এন্ড সো এখন যে আসবে নতুন আপনার কোড দেখে বা আপনিও যদি একটা সময় পরে আপনার কোডগুলো দেখেন আপনি বুঝতে পারবেন যে এখানে আমি হেডারের কাজগুলো করেছি হেডার স্টার্ট হেডার এন্ড মেইন এবং করতে হবে সো শুধু কোড শিখলেই হবে না এই সিস্টেমগুলো আপনাকে জানতে হবে এখন আসেন হেডারের মধ্যে ধরেন আমি একটা হেডিং ট্যাগ দিয়ে দিলাম এইচ ওয়ান বললাম ওয়েলকাম টু মাই ব্লগ ঠিক আছে তার আগে আপনি একটা ধরেন ছবি অ্যাড করে দিলেন ইমেজ আপনি অ্যাড করে দিতে চাচ্ছেন তো ইমেজ আপনি নেট থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন আমার এখানে যেহেতু একটা ইমেজ আগের ছিল আমি ওটাকে ইউজ করে ফেলি ধরেন এই ব্লগের ছবিটা আপনি এখানে এনে আইকনের মধ্যে রাখলেন ব্লগ সো যেহেতু এটা আইকন আমি চাচ্ছি এটাকে ফ্যাব আইকন হিসেবে আমি অ্যাড করে দিব তাহলে আমি এখানে ফ্যাব আইকনে এসে এইচ এ আমরা কি লিখি আমরা লিংকটাকে দেই রাইট সো আইকন স্ল্যাশ এই যে ব্লক ডট পিএনজি এবং এখানে এসেও আমি ছবিটা অ্যাড করে দিব আইকন স্ল্যাশ ব্লক ডট পিএনজি এতটুকুতে যদি আপনি জান ব্রাউজারে সেই ক্ষেত্রে আপনাকে ছবিটা অনেক বিশাল ভাবে দেখাতে পারে যাই দেখেন ব্লগের ছবিটা অনেক বড় আকারে চলে আসছে যেহেতু ছবিটার হাই তোই অনেক ভালো সো এইভাবে আসছে উপরে কিন্তু আপনার টাইটেলটা দেখেন পরে টাইটেলের পাশে কিন্তু ফেব আইকনটা চলে আসছে এখন এখানে আপনি এটা কিভাবে করবেন আমরা জানি উইথ হাইট আমরা কমাতে পারি চাইলে ইমেজের সো উইথ আমরা দিয়ে দিলাম 80 পিক্সেল সেক্ষেত্রে উইথ 80 হয়ে গেলে অটোমেটিক্যালি হাইটটাও কমে যাবে সো ছোট হয়ে গেল রাইট এগুলোকে আমরা পাশে নেওয়া ছোট বড় করা এগুলো আমরা সিএসএস দিয়ে আস্তে আস্তে দেখবো বাট আমার উদ্দেশ্য হচ্ছে স্ট্রাকচারটা আপনাদেরকে রেডি করে দেওয়া থ্যাংক ইউ ওয়েলকাম এখন দেখেন মেইন এর মধ্যে এসে আমরা কি করব প্রথমে একটা সেকশন দিব আমরা প্রত্যেকটা সেকশন ওয়াইজ কাজ করব এটা একটা সেকশন দিলাম তো আমি এখানে বলে দিব এই সেকশনের কাজ কি সেকশনটা কি রিলেটেড এটা আমার এখানে বলে দিতে হবে ধরেন এই সেকশনটা হচ্ছে কি ব্লক সেকশন রাইট বলে দিলাম ব্লক সেকশন স্টার্ট দেন সেকশন এন্ড সো আমরা সেকশন স্টার্ট এন্ড যে কেউ যদি আসে আপনার করে বা আপনিও যদি আসেন তাহলে আপনি বুঝবেন যে আমার এই সেকশনে ব্লগ কাজ করা হয়েছিল রাইট তো ব্লগ করার জন্য আমরা কি বললাম আমরা গত ক্লাসে ডিভ দেখেছি ওই ডিভের কাজটা আমরা আর্টিকেল টেক দিয়ে করব সো কিভাবে শর্টকাটে লিখবো শর্টকাটটা ভালোভাবে খেয়াল করেন দেখেন প্রথমে লিখবেন আর্টিকেল সো আর্টিকেল ট্যাগের ভিতরে আমরা কি নিব একটা h1 নিব বা h3 নেই সমস্যা নাই এখানে কার্লি ব্রেসেস দিয়ে তার কনটেন্টটা লিখবেন ধরেন আমি এখানে লিখলাম তো h3 তার পাশে কি বসবে একটা p ট্যাগ বসবে p এর ভিতরে আমি কি লিখব লরেন্স ফিফটি দিয়ে দিলাম লরেম ইপসাম একটা দামি টেক্সট সেখানে পঞ্চাশটার মতো ওয়ার্ড আসবে আর কি ঠিক আছে এগুলো হবে প্যারাগ্রাফের ভিতরে দেখেন আমি এখন একটা ট্যাগের লিখার ভিতরে আছি আমি যদি এখানে প্লাস দিয়ে আবার আরেকটা ট্যাগ লিখি বেসিক্যালি সেটা কি হয়ে যাবে দেখেন আপনাকে পাশে কিন্তু দেখাচ্ছে এটা কিন্তু পি ট্যাগের ভিতরে চলে আসবে দেখেন পি তার ভিতরে এটা চলে আসবে আমি চাচ্ছি পি এর বাইরে থাকবে তো বাইরে দিতে গেলে আমাকে প্লাস দিলে হবে না এটা দিলেও হবে না কারণ এটা মানে তো আরো ভিতরে চলে যাওয়া সো প্লাস আমরা কখন দিব যখন আমরা পাশাপাশি থাকবো এইচ থ্রি এর মধ্যে আমি একটা টাইটেল লিখলাম তার সাথে প্লাস দিয়ে পি থাকবে বাট আমি যখন পি এর ভিতরে ঢুকে যাচ্ছি তখন আমি কিন্তু প্লাস আর দিতে পারবো না আমাকে কি দিতে হবে সেক্ষেত্রে আমাকে এই যে এই সাইনটা ইউজ করতে হবে ঠিক আছে এই সাইনটা ইউজ করলে কি হবে সে এখন পি থেকে বাইরে চলে আসবে বাইরে এসে আমি একটা এ ট্যাগ নিব দ্যাটস ইট এখন খেয়াল করেন আমার এখানে শর্টকাটে কি দেখাচ্ছে এই যে দেখেন পি শেষ তারপরে আমার এ ট্যাগটা আসবে ঠিক আছে সো আমি একবারে কাজ শেষ করে দিব এখন আমি আবার এটা একটু লিখি যখন আপনাকে এইভাবে ইমেজ শো করবে দেখেন আপনার একটা স্ট্রাকচার রেডি হয়ে গিয়েছে আর্টিকেল শুরু আর্টিকেল শেষ এর মধ্যে এইচ থ্রি পি এবং এই ট্যাগটা চলে আসছে ঠিক আছে এটা মনে রাখবেন যখন আপনি কোন একটা ট্যাগের ভিতরে ঢুকবেন সেক্ষেত্রে আপনাকে ওই চিহ্নটা ইউজ করে বের হতে হবে বের হয়ে দেন আরেকটা ট্যাগ লিখবেন তাহলে আমরা একটা ট্যাগের পরে আটটা ট্যাগ নিয়ে আসতে পারবো তো এতটুকুতে যদি আমি ব্রাউজারে যাই খেয়াল করেন এটা একটা আমার আর্টিকেল কিন্তু এখানে চলে আসছে লিঙ্কটা শো করছে না কারণ আমি লিঙ্কে কিছু লিখিনি যদি আমি এখানে লিখতাম যে রিড মোর সেক্ষেত্রে লিঙ্কটা শো করবে ঠিক আছে সো আমার আর্টিকেল হয়ে গেল আমি চাইলে এই আর্টিকেলটা কপি পেস্ট করে আবার আরেকটা আর্টিকেল এখানে নিয়ে আসতে পারি কারণ ব্লগে তো আর্টিকেল অনেক থাকতে পারে তাই না অনেকগুলো ব্লগ থাকতে পারে এরকম অনেকগুলো ব্লগ থাকতে পারে সেপারেট সেপারেট ব্লগ এরপরে আপনার একটা সেকশন থাকতে পারে শুধুমাত্র গ্যালারি সেকশন সেই ক্ষেত্রে আপনি এই সেকশনের পরে এসে আরেকটা সেকশন নেবেন ঠিক আছে আরেকটা সেকশন নিয়ে ওটাকে বলে দিবেন কি গ্যালারি সেকশন স্টার্ট গ্যালারি সেকশন এন্ড ওই সেকশনের ভিতরে এবার আপনি আর্টিকেল নিয়ে সেখানে আপনি ইমেজ দেখাতে পারেন অনেকগুলা ঠিক আছে তো এটা আপনি ইচ্ছামত আপনি করতে পারেন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে শর্টকাটে আপনাকে জিনিসগুলো বোঝানো ঠিক আছে তো আমার মেইন থেকে আমি বেরিয়ে গেলাম মোটামুটি আমার হেডারের কাজ শেষ মেন এর কাজ শেষ এবার আমি একটা ফুটার অ্যাড করব সবার নিচে এই যে ফুটার সেকশনে চলে আসি ফুটারে এসে আমি একটা পি ট্যাগ দিলাম ফুটারে সব সময় প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু লেখা হয় তো যদি আমি ওই ওয়েবসাইটটাতে যাই এখানে খেয়াল করেন চিকন ওয়েবসাইটের নিচেই কিন্তু একটা ইয়া থাকে ওদের কপিরাইট লেখা থাকে হ্যাঁ কোম্পানির নাম থাকে যেমন দেখেন এই যে এটা কপিরাইট দুই হাজার পাঁচ থেকে দুহাজার একুশ মজিলা অ্যান্ড ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটরস কন্টেন্ট ইজ অ্যাভেলেবেল আন্ডার দিস লাইসেন্স দেন কিছু লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে ফুটার সেকশন সাপোজ আপনি এখানে এতটুকুই লিখবেন আর কি এলিকাটাই লিখবেন আর কি তো এই যে কপিরাইট চিহ্নটা এটা কিভাবে আনে আপনি এখান থেকে কপি করে নিয়ে যেতে পারেন এখন কপিরাইট লিখায় যদি আপনি কপি করেন তাহলে তো সমস্যা এটা আপনাকে নিজে নিজে করতে পারতে হবে কিভাবে করবেন এন্ড চিহ্ন দিয়ে লিখবেন কপি সেমিকোলন দিবেন দেখেন কপিরাইট চিহ্নটা কিন্তু চলে আসবে এরপর আপনি যদি লিখেন দেন মনে করেন আর একটু স্টাইলে আপনি বছরটাও দিয়ে দিলেন আর কি সো এখন যদি আপনি ব্রাউজারে যান এই যে দেখেন চলে আসছে অল রাইটস রিজার্ভড চলে আসছে মাঝে মাঝে দেখা যায় যে এই ফুটার সেকশন লেখাগুলো একটু ছোট থাকে সাইজে হ্যাঁ তো আপনি চাই এই পুরো জিনিসটাকে পিয়ার এর মধ্যে একটা স্মল ট্যাগিয়ে নিয়ে আসতে পারেন এই লেখাটাকে স্মল ট্যাগের কাজ হচ্ছে সে নরমাল লেখা থেকে একটু ছোট হয়ে যায় আর কি এবার দেখেন একটু ছোট হয়ে যাবে ঠিক আছে নরমাল লেখার ফন্ট হচ্ছে প্যারাগ্রাফের ফন্ট থাকে 16 পিক্সেল মানে 16 পিক্সেল স্মল করলে এটা একটু ছোট হয়ে যায় ধরেন 14 বা 13 পিক্সেল হয়ে যায় আর কি ঠিক আছে সো এটা হলো আমাদের HTML5 এর ট্যাগগুলো ব্যবহার আমি কয়েকটা ট্যাগ ব্যবহার করেছি এটা ছাড়াও অনেক নেভিগেশন ট্যাগ আছে অনেক অনেক ট্যাগ আছে যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে সো এগুলো আপনি আর একটু এক্সপ্লোর করবেন এগুলো একটু পড়বেন এই যে আমি দেখালাম আপনাদেরকে HTML5 এর বিষয়গুলো এগুলো ধরে ধরে সবগুলো ট্যাগের কাজ আপনি পড়বেন নিজে নিজে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সো আমাদের HTML এর চ্যাপ্টার এখানেই শেষ আমরা নেক্সট ক্লাস থেকে CSS শুরু করে দিব